সকালবেলার আমার বেলকনির মিষ্টি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় আপু ভাইদেরকে। আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করেছি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করেছি তারই কিছু কিছু অংশ নিয়ে সাজিয়েছি। আশা করছি যদি কেউ স্কিপ না করেন তাহলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। সকালে বেলকনিতে কিছুটা সময় ফুল গাছের সঙ্গে কাটিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে নাস্তাটা রেডি করার জন্য। আর এসেই আপনাদেরকে একটু আমার ডাইনিং টেবিলের লুক প্লাস আমার পুরো কিচেনটা একটু দেখালাম। আপনারা তো জানেন আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি রাতে ঘুমাতে যাওয়ার আগেই ডাইনিং টেবিল কিচেন সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপরেই ঘুমাতে যাই। তো ঘুম থেকে উঠে এসে সকালে যদি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং টেবিল প্লাস কিচেন দেখা যায় তাহলে কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। তো অফ ক্যামেরায় সকালের নাস্তাটা রেডি করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি, আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখনই যে সংসারের যে কাজগুলা আমাদের থাকে সেগুলোই শুরু করে দিয়েছি। তো যে সকল আপু ভাইয়ারা সংসারের এই কাজকর্মগুলা দেখতে পছন্দ করেন, আশা করছি আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গেই থাকেন আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আরও অসংখ্য আপু ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। এবং আমার যে সকল আপু ভাইয়েরা অলরেডি সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুইটা বিছানায় গুছিয়ে নিয়েছি আর মনে মনে ভাবছি আমরা মেয়েরা বিয়ের পরে মনে হয় একটা মেশিনে পরিণত হয়ে যায়। এই যে সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, তারপর আবার বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, টিউশনিতে নিয়ে যাও, তাদের হোমওয়ার্ক কমপ্লিট করাও, পরিবারের যে মানুষগুলো থাকে তাদেরকে দেখে শুনে রাখো, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আল্লাহ আমাদেরকে একটা অন্যরকমভাবে তৈরি করেছে যাতে তোমরা ক্লান্ত হবা কিন্তু কখনো হাঁপিয়ে উঠবা না। আমি মনে করি পুরুষেরা তো ইনকাম করে কিন্তু পুরো একটা সংসারকে দেখে শুনে ভালো করে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের মেয়েদের উপরই থাকে। সব রুমগুলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন এই যে ডিমগুলা একটু পরিষ্কার করে নিব, গতকাল আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল আর আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন এই যে পানির সঙ্গে একটু ভিমবার মিশিয়ে নিয়েছি আর এই ডিমগুলা এভাবে 5 মিনিট রেখে দিব, পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আপনারা যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুবই শখের একটি চুলা, আমার শাশুড়িমা অনেক আগেই আমাকে বানিয়ে দিয়েছিল। তো আজ একটু ছাদে উঠে চুলাটা আমি ভালো করে লেপে পরিষ্কার করে নিলাম। আমি এই শীতের মধ্যে মাঝে মধ্যে এই চুলায় কিন্তু রান্না করব, সেটা অবশ্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো ছাদ থেকে এসে আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে এভাবে রেখে দিচ্ছি, পানিটা ঝরে গেলে তারপর ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এরই মধ্যে দেখুন আপনাদের ভাইয়া কী করেছে, আমাকে না জানিয়ে বেশ কিছু মাছ নিয়ে এসেছে। তো আজ আবার একটু মার্কেটে যাব, ছেলের কিছু কেনাকাটাও করতে হবে, তার মধ্যে এই মাছগুলো নিয়ে এসেছে। তো এখন এগুলো কেটে গুছিয়ে সব কিছু উঠিয়ে রেখে তারপরে আমাকে আবার দুপুরে রান্নাটাও করতে হবে। আবার দুপুরের পরপরই কিন্তু আমি মার্কেটে যাব, তার সঙ্গে আবার এই যে কিছু কাঁচা সবজিও নিয়ে এসেছে। তো একার হাতে বলুন এই সব কাজ করা কি একা সম্ভব আর এত অল্প সময়ের মধ্যে? তার মধ্যে ছেলে আবার বলেছে আজ তাকে আমাকে নিয়েই যেতে হবে মার্কেটে, না হলে হবেই না। তো খুবই তাড়াহুড়ো করে কিন্তু আমি দুপুরের মধ্যেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, সেই জন্য ডিটেলসে কোনো কাজ আর আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে পারলাম না। সব কিছু থেকে একটু একটু করে নিয়েই আমি আজকের ব্লগটি সাজিয়েছি। তো মাছগুলো আমি কেটে এই যে পরিষ্কার করে এখন পানি ঝরতে দিয়েছি আর এই শোল মাছটা আমি লবণ মেখে রেখে দিয়েছি, আজ শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এই যে লাউটাও কেটে রেখেছি। শীতের শুরুতে আজ প্রথম আমরা কুমড়ো বড়ি খেলাম। তো এই যে এখানে আমি বেশ কিছু কুমড়ো বড়ি ভেজে নিয়েছি আর এই খাবারটা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের।
তো পাশে চুলায় যে লাউটা আমি বসিয়ে দিয়েছি, আর লাউটা কিন্তু আমি কষাই না, বরাবরই পানি ফুটে গেলে তার ভিতরেই দিয়ে দিই। তো মাছটা আমি আগে থেকে ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি, তার ভিতরে একটু পানি দিয়েছিলাম, পানিটা ফুটে গেলে তো আমি লাউ দিয়েছি। আর এখন এই যে লাউটা নরম হয়ে গেছে, লাউটা বেশ জালি ছিল, তো হতে থাকুক এভাবে। আমি এর মধ্যে অন্যান্য কাজগুলো করে নিই। যে পাত্রগুলোতে মাছ লেগেছিল সে পাত্রগুলো সব ভালো করে একটু ধুয়ে এখন এই যে বেলকনিতে আমি একটু রৌদ্রে দিয়ে রাখছি। আর এখানে একটু রৌদ্রের তাপ লাগলে, একই তো ভালো করে আমি ভিম দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে যদি একটু রৌদ্রের তাপ লাগে তাহলে তো আরও গন্ধ থাকবে না, তো এই জন্য আমি এখানে একটু মেলে দিচ্ছি। এরই মধ্যে আমার লাউ কুমড়ো বড়ি ও শোল মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজ কিন্তু আমি একরকমেরই তরকারি রান্না করলাম, আর আমি আর বাবু ধনিয়া পাতার গন্ধ নিতে পারি না, এজন্য আমি কোনো তরকারিতে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করি না। খুবই তাড়াহুড়ো করে দুপুরের মধ্যেই সব কাজগুলো কমপ্লিট করে নিলাম। এরই মধ্যে বাবু স্কুল থেকে চলে এসেছে, আর এখন মা ছেলে যাচ্ছি মার্কেটে, সে তো আমাকে কাল থেকে পাগল করে দিচ্ছে, আজকের মধ্যেই তাকে ব্রাজিলের জার্সি কিনে দিতেই হবে। আমি আর বাবু কিন্তু ব্রাজিলের সাপোর্টার, আর আপনাদের ভাইয়া কিন্তু আর্জেন্টিনার, তো একটু বাসার ভিতরে কিন্তু বিরোধিতা চলছে। শপিং মলে এসেই প্রথমে বাবুর জন্য জার্সি দেখছি, আর এই শপিং মলে কিন্তু ভিডিও করাটা অ্যালাও না, তো আমি একটু ফাঁকে পড়ে যতটুকু পেরেছি ততটুকুই ক্যামেরায় ক্যাপচার করেছি। তো আজ সব বাবুর জন্যই শপিং করব, তো বাসায় যেয়ে কী কী কিনেছি আমি সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব। বাসায় আসার পরে বাবু বলছে, আম্মু আজ আমি দেখাবো কী কী কেনাকাটা করলাম আমার জন্য। তবে সে কিন্তু ব্রাজিলের জার্সি আর টুপিটা কিনেই আমাকে বলছে, এখন বাসায় চলো, আর কিছু নিব না, আমার একটা টুপি আর একটা জার্সির দরকার ছিল। তো আমি বললাম, না তোমার শীতের জন্য তো কিছু নিতে হবে। তো মার্কেটে আমার বেশি একটা কিছুই পছন্দ হলো না, তারা বলছে যে এক সপ্তাহ পরে নাকি তাদের আরও কালেকশন আসবে, তখন আবার যেতে। তো দুইটা গেঞ্জি আমার একটু পছন্দ হলো, সেই গেঞ্জি দুইটা নিয়ে আসলাম, আর দুইটা ট্রাউজার, বাবুর জন্য একটা লোশন, এই টুকটাক জিনিস, এখানে বেশি কোনো জিনিস নয়। তবে ছেলে কিন্তু জার্সি পেয়ে খুব খুশি, আর বাচ্চাদের এই খুশিগুলো দেখলে কিন্তু মা বাবাদেরও খুব ভালো লাগে। দল হারুক জিতুক সেটা তার কাছে বড় বিষয় না, সে চাচ্ছে তার একটা জার্সি লাগবে তো লাগবেই। সব বন্ধুরা টিউশনিতে জার্সি পরে আসছে, তার আজকের জার্সি পরে নাকি টিউশনিতে না গেলে মান সম্মান থাকবেই না, এটা আবার কেমন কথা বলুন, তার নাকি জার্সি আজকেই লাগবে। এই জন্য তো এত কাজ করেও, এত ক্লান্ত শরীরেও আমি তাকে নিয়ে মার্কেটে গেলাম। এর সঙ্গে আমার জন্য একটা অরেঞ্জ ফ্লেভারের স্কার্ফ নিয়ে এসেছি, আর এই স্কার্ফটা কিন্তু আমি রেগুলারই ব্যবহার করি। আমার প্রিয় আপু ভাইরা দেখুন, একটা ব্রাজিলের জার্সি আর টুপি পেয়ে সে কতটা খুশি, তো এটা দেখে কিন্তু আমারও বেশ ভালো লাগছিল। আর মার্কেটে যেয়ে কিন্তু আমি আর একটা জিনিস কিনেছি, তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মশলা রাখার জন্য আরফিল কোম্পানির এই বক্সটা। তো আমার সাধ্যের মধ্যে যখন পেয়ে গেলাম, তাই মার্কেট থেকে আসার সময় এটা আমি সঙ্গে করে নিয়ে আসলাম। আর এখন এই যে বিকালে একটু মশলা গুছিয়ে রাখছি, তো এই মশলাগুলো আমি নিজেই বাসায় ব্লেন্ড করেছি। একটা হচ্ছে জিরা গুঁড়া, আর আগে রেখেছি আমি শুকনো মরিচের গুঁড়া, আর এক এক করে এখন সব বক্সে গুছিয়ে রাখছি। এর চাইতেও কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ বক্স ওখানে ছিল, তো সেগুলোর প্রাইস কিন্তু 1000-এর উপরে ছিল। তো আমি দেখলাম যখন এটার প্রাইসটা একটু কম আছে আর আমার বেশ কাজেও লাগবে, তাই আমি আর দেরি করলাম না, অনেকদিন ধরে এরকম একটা বক্স আমি খুঁজছিলাম। একটা বক্সের ভিতরেই যখন অনেকগুলো মশলা রাখা যাচ্ছে, এজন্য তো রান্নাঘরে আর বাড়তি কোনো বয়ামেরও প্রয়োজন হচ্ছে না, এটা কিন্তু একটা বড় সুবিধা। এখন এই যে মা ছেলে বসে একটু খেলা দেখছি, আর আপনাদের কাছ থেকেও আমি আজ বিদায় নিব। তো আপনাদেরকে একটা কথা বলছি, আমি কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলাই আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, আর এতে করে যদি আমি ভুল কোনো কিছু দেখিয়ে থাকি কিংবা ভুল কোনো কথা বলে থাকি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সন্ধ্যার একটু আগে আমি একটু তালবড়া করেছিলাম, সেটা খাচ্ছি আর আমরা খেলা দেখছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।